স্বদেশ লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এ শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ, হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। কবিতার মূলভাব জেনে নিন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশে সবখানি নদী দেখা যায়। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদী তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই ও ব্যবহার শিখি। করি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। এদেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, লোকে কেনা বেচা করতো করি দিয়ে। টুকটুক গাঢ় বা সুন্দর, মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনবো। শিল্পী, যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পী, যেমন সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী। জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী। পাক পাখালি, নানা ধরনের পাখি, বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাক পাখালির কলকাকলি, নিচের কথাগুলো বুঝে নেই। এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, বাংলাদেশ চিরসবুজের দেশ, সোনালী আশের দেশ, শস্য শ্যামল বাংলাদেশের মাঠে মাঠে নানা ফসলের ক্ষেত, গাছে গাছে পাখি, একে বেঁকে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় আর অন্যদিকে সাগর, সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া। শিল্পী রং তুলি দিয়ে এই প্রকৃতিরই ছবি আঁকেন, কখনো কখনো তা বিক্রি হয়, অনেকে কিনে নেন, কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি, এই ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এ শেষ, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদেরই বাংলাদেশ, মাঠে মাঠে ফসলের ক্ষেত, বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে, মনে হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম আবার মাঠ, গ্রাম মাঠের সাথে মিশে যায়, মনে হয় সব কিছু মাঠের উপাদান, মাঠের পর মাঠ পরপর চলে গেছে, কোথাও শেষ হচ্ছে না। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, নদী নালা পাহাড় সমুদ্র সব মিলে এ দেশ একটি ছবির মতন, এর এক এক ঋতুর চেহারা এক এক রকম, সব সুন্দর, বিভিন্ন ধরনের মানুষের দেশ এটা। প্রকৃতি মাঝে মাঝে রং বদলায়, যেমন ছবিতে নানান রং ব্যবহার করা হয়, এদেশের মানুষজনও নানা রকমের বেশভূষা পরে। প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, গ্রাম বাংলার নদীর ছবিটি আমাদের চেনা, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না, শান্ত শ্যামল প্রকৃতির মন জুড়ানো ছবি টাকা দিয়ে কেনা যায় না, কী দেখে ছেলেটির দিন কেটে যায়, নানা কাজের মানুষগুলোর নানান বেশ দেখে ছেলেটির দিন কেটে যায়, সব মিলে এক ছবি বলতে কী বোঝানো হয়েছে। সব মিলে এক ছবি বলতে বাড়ি বাগান পাক পাখালি এসবকে বোঝানো হয়েছে। শূন্যস্থান পূরণ করি, এই যে ছবি ড্যাশ ড্যাশ মতো দেশ, এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, ড্যাশ দেশের মানুষ নানা রকম বেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান ড্যাশ সব মিলে এক ড্যাশ, বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি, নেই ড্যাশ নেই ড্যাশ তবুও আঁকতে পারি সবই, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। কর্ম অনুশীলন, আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি, নিচের ফর্মটি খাতায় বা কাগজে লিখে পূরণ করি। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রতিযোগিতার ফর্ম। কবি পরিচিতি, কবি আহসান হাবিব 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন, তার কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক,
তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ, 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন।